আজকের গল্প ডাইনোসরের কবলে স্পাইডারম্যান। তো একদিন স্পাইডারম্যান মাঠের রাস্তা দিয়ে আনন্দে চপ খেতে খেতে বাড়ির পথে। আহাহা, কি টেস্ট, কি টেস্ট! মন ভরে গেল একেবারে। কি হাল ভাই, কত এক্সারসাইজ করছো গো? চপ এনেছি, চপ, হেভি টেস্ট। চলো খাবে তো বলো। ওসব পচা পচা খাবার আমি খাই না, বডি নষ্ট হয়ে যাবে। আরে খাও খাও, চপে প্রচুর ভিটামিন থাকে। স্পাইডারম্যানের সাথে হাল্কের কথাই চলছিল, এমন সময় সেখানে হঠাৎই এক মায়াবী আলোকদার সৃষ্টি হয়। স্পাইডারম্যান ও হাল্ক আশ্চর্যমণ্ডিত হয়ে সেটার দিকেই তাকিয়ে থাকে। স্পাইডারম্যান কৌতূহলবশত ধীরে ধীরে সেই আলোক দরজাটার দিকে এগিয়ে যেতে থাকে। কি এটা, কি জিনিস, আগে কখনো দেখিনি তো। স্পাইডারম্যান ওদিকে যাস না, থেমে যা এক্ষুনি। স্পাইডারম্যান সামনে যেতে সেই রহস্যময় আলোকদার স্পাইডারম্যানকে ভেতরে টানতে শুরু করে। হাল্ক স্পাইডারম্যানকে বাঁচানোর জন্য ছুটে আসতে থাকে। দেখতে দেখতে স্পাইডারম্যান সোজা সেই আলোক পিণ্ডের ভেতর ঢুকে যায় এবং এক নতুন দুনিয়ায় প্রবেশ করে। এদিকে হাল্ক স্পাইডারম্যানকে বাঁচানোর জন্য সেও ওই আলোক বলয়ের মধ্যে প্রবেশ করতেই যাবে কি আলোক তার বন্ধ হয়ে যায়। উল্টো দিকে স্পাইডারম্যান এক নতুন দুনিয়ায় প্রবেশ করে। স্পাইডারম্যান খুবই সাবধানের সাথে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে। এরপর স্পাইডারম্যান সামনে কিছু ছাগল দেখতে পেয়ে কাছে যায়। একটা ছাগল স্পাইডারম্যানকে দেখে এগিয়েই আসতে থাকে। এমন সময় এক বিশাল ডাইনোসর সেখানে এসে ছাগলটাকে সোজা মুখে তুলে নেয়। স্পাইডারম্যান দূরে ছিটকে যায়। দেখতে দেখতে সেই বিশাল ডাইনোসর সেখানে থাকা অন্য ছাগলগুলোকেও এক এক করে মুখে তুলে নিতে থাকে এবং সামনে আসতে থাকা সমস্ত কিছু রাগে ছুঁড়ে ফেলে দিতে থাকে। এদিকে হাল্ক স্পাইডারম্যানকে খোঁজার জন্য আশপাশে দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু কোথাও আর স্পাইডারম্যানকে খুঁজে পাওয়া যায় না। দিকে ডাইনোসর স্পাইডারম্যানের দিকে সব কিছু ছুঁড়ে মারতে থাকে। স্পাইডারম্যান ডাইনোসরকে বাধা দিতে গেলে শুরু হয় দুজনের মধ্যে এক ভয়ানক লড়াই। দুজনেই একে অপরকে টেক্কা দিতে থাকে। এই লড়াইয়ে কখনো স্পাইডারম্যানের পাল্লা ভারী হতে থাকে তো কখনো আবার ডাইনোসরের। কিন্তু কোনোভাবেই স্পাইডারম্যান আজ ডাইনোসরের সাথে ঠিক পেরে উঠছিল না। ডাইনোসরের হাত থেকে বাঁচতে স্পাইডারম্যান ভয়ে ছুটতে থাকে। ডাইনোসরও পিছু পিছু স্পাইডারম্যানকে জোর কদমে তাড়া করে। এদিকে হাল্ক স্পাইডারম্যানকে খোঁজার জন্য ছোটাছুটি করতেই থাকে। এমন সময় ভুলবশত একটা কলার খোসায় পা পড়ে হাল্ক পিছলে যায় এবং গিয়ে একটা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে হাল্ক গুরুতরভাবে আহত হয়। উল্টো দিকে ডাইনোসর স্পাইডারম্যানকে জোর কদমে তাড়া করতে থাকে। শেষমেশ ডাইনোসরের হাত থেকে বাঁচতে স্পাইডারম্যান কোনো রকমে একটা গাছের ওপর উঠে পড়ে এবং পাতার আড়ালে লুকিয়ে যায়। ডাইনোসর পিছু করতে করতে সেখানে আসলেও স্পাইডারম্যানকে আর সামনে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। এই দেখে স্পাইডারম্যান আপাতত হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে হাল্ক ততক্ষণে নিজেকে সামলে উঠে বসে। হাল্ক স্পাইডারম্যানকে খোঁজার জন্য আবারও সেই আলোকদারের সন্ধান শুরু করে দেয়। উল্টো দিকে সেই বড় ডাইনোসর চলে যেতে পর স্পাইডারম্যান গাছ থেকে নামতেই যাবে কি কোথা থেকে কিছু ছোট ছোট ডাইনোসর সেখানে চলে আসে এবং স্পাইডারম্যানের উপর আবারও হামলা করার চেষ্টা করে। এই যা তো যা, এই এই যা এখান থেকে, ঠেঙ্গিয়ে সবকটাকে লাল করে দেবো।
স্পাইডারম্যান গাছ থেকে কিছু ডাল ভেঙে নিয়ে সেই ডাইনোসরগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু ডাইনোসরেরা স্পাইডারম্যানের আর পিছু ছাড়ে না। শেষ পর্যন্ত স্পাইডারম্যান তাদের সাথে পেরে না উঠে উল্টো দিকে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ওরে বাপ রে, কোমরে খুব লেগে গেছে রে। হাল্ক ভাই, তুমি কোথায়? এদিকে হাল্ক স্পাইডারম্যানের সন্ধান করতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে একসময় মাটিতেই বসে পড়ে। আর ঠিক সেই সময়ই আশ্চর্য রকমভাবে সেখানে সেই আলোক দ্বারের সৃষ্টি হয়। আলোক বলয় দেখা মাত্রই হাল্ক সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনে যেতেই সেই মায়াবী আলোক দ্বার হাল্ককেও ভেতরে টেনে নেয়। হাল্কও সেই অদ্ভুত নতুন দুনিয়ায় প্রবেশ করে। এদিকে সেই বাচ্চা বাচ্চা ডাইনোসরগুলো ততক্ষণে স্পাইডারম্যানকে ঘিরে ধরতে শুরু করে। স্পাইডারম্যান তার সর্বক্ষমতা দিয়ে ডাইনোসরদের মারার চেষ্টা করলো, দুর্বল স্পাইডারম্যানের আজ কোনো ক্ষমতাই কাজে আসছিল না। এ কি, আজ আমার কি হলো? হাত থেকে ঝুল বেরোচ্ছে না কেন? দেখতে দেখতে বাচ্চা ডাইনোসরগুলো একসাথে স্পাইডারম্যানের উপর হামলে পড়ে। বাঁচাও হাল্ক, বাঁচাও হাল্ক, হাল্ক! এরকম দুর্বল হয়ে পড়েছিস কেন? ওট ওট, এই নে চপ খা। থ্যাংক ইউ হাল্ক ভাই। ইয়েস, চপ! নাম 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 নাম। ইয়া, নাও আই অ্যাম স্পাইডারম্যান। এই 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 তো হাত থেকে ঝুল বেরোচ্ছে। আয় আয় আয়, কে কোথায় আছিস, কত ক্ষমতা আছে, চলে আয়, সব কটাকে একসাথে দেখে নিচ্ছি। বাচ্চা ডাইনোসরগুলো এক এক করে হামলা করতে শুরু করলে একদিকে যেমন স্পাইডারম্যান খুশি লাথি মেরে উড়িয়ে দিতে থাকে, অন্যদিকে হাল্কের বিশাল বিশাল মারের কাছে এক একটা ডাইনোসরের ছানা এক এক দিকে ছিটকে যেতে থাকে। একটা ডাইনোসরের ছানা তো এত দূরে ছিটকে যায় যে সে তার মায়ের কাছে গিয়ে পড়ে। এতে মা ডাইনোসর ভয়ঙ্কর রেগে যায়। বাচ্চা ডাইনোসর তার মাকে সাথে করে সেখানে নিয়ে আসলে মা ডাইনোসর স্পাইডারম্যান ও হাল্ক দুজনের ওপরেই হামলে পড়ে। সে এক দেখার মতো লড়াই শুরু হয়। কখনো ডাইনোসর স্পাইডারম্যানকে গুটিয়ে ফেলে দিতে থাকে, তো হাল্ক এসে ডাইনোসরকে মেরে উড়িয়ে দিতে থাকে। আবার কখনো ডাইনোসর তার লেজের ছাপটায় হাল্ককে ছিটকে দিতে থাকে, তো স্পাইডারম্যান এসে ডাইনোসরকে মেরে ফাটিয়ে দিতে থাকে। শেষ পর্যন্ত ডাইনোসর দুজনের কাছেই মার খেতে খেতে একসময় সে নিজেই মাটিতে লুটিয়ে পড়ে, যেটা দেখে বাচ্চা ডাইনোসরগুলো ভয়ে সেখান থেকে চলে যায়। হাল্ক ও স্পাইডারম্যান আনন্দে নাচতে শুরু করে দেয়। হেই, আমি হলাম স্পাইডারম্যান, চপ ভক্ত স্পাইডারম্যান, হাল্কের বন্ধু স্পাইডারম্যান। এদিকে সেই লুটিয়ে পড়া ডাইনোসরের দেহ হঠাৎই মিলিয়ে যায় এবং তার দেহ থেকে একটা আলোক বলয়ের সৃষ্টি হয়, যার দ্বারা স্পাইডারম্যান এবং হাল্ক আবার তাদের নিজেদের জায়গায় ফিরে আসে এবং প্রত্যেকে তাদের নিজের নিজের বাড়ির পথে রওনা দেয়। তা এরকম মজার মজার স্পাইডারম্যানের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি কখনো চপ খেয়ে থাকো, অবশ্যই কমেন্টসে লিখে জানাও।